শুরু হয়ে গেছে নির্দোষ শিক্ষার্থী। আজ আমি তোমাদের রসায়নের অনলাইন ক্লাস শুরু করছি। আমি শেখ নাম ধর সহকারী অধ্যাপক চোখনগর করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ইতিপূর্বে যে ক্লাস করেছি তা তোমরা দেখেছ আশা করি, এবং আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে অংশটি পড়াবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অংশটা প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ, সাথে সাথে আমাদের থিওরি পরীক্ষাও করে। এখানে আমাদের লবণ শনাক্তকরণ, ধারাবাহিক লবণ বিশ্লেষণ, এই লবণ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি একটি লবণ প্রস্তুত হয় কী দিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রশ্ন বিক্রিয়ার মাধ্যমে লবণ তৈরি হয়। অর্থাৎ আমাদের দেখি প্রশ্ন বিক্রিয়া বলতে কী বুঝি, যে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়। এখানে লবণ আছে বিক্রিয়া করেন, অর্থাৎ আমরা কী বলতে পারি যে অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট প্লাস পানি। এই বিক্রিয়ায় যে লবণটা মানে এটা হচ্ছে লবণ, তাহলে একটু লবণের কোয়ালিটি আমার থাকে, লবণটে আমাদের যে লবণটা বানাচ্ছে লবণটার নাম আছে সোডিয়াম সালফেট, লবণটি হচ্ছে সোডিয়াম সালফেট। এই লবণে থাকে দুইটি অংশ, একটি অংশ লবণের একটি অংশ নাম আছে ক্ষারকীয়মূলক, ক্ষারকীয়মূলক অপর অংশ হচ্ছে অম্ল। ক্ষারকীয়মূলক কাকে বলে? লবণটি প্রস্তুত হয়েছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে, সেহেতু এখানে দুইটি অংশ আছে, একটা অ্যাসিডীয় মূলক এবং ক্ষারমূলক। ঘাট থেকে আগত যে মূলকটা সেটার নাম আছে ক্ষারমূলক, এখানে ঘাট থেকে আসছে এই সোডিয়াম, অর্থাৎ ক্ষারকের মূলকটা আছে সোডিয়াম এবং অম্লের মূলটা আছে সালফেট, অ্যাসিড থেকে আগত মূলকটার নাম আছে অম্ল, সে আছে সালফেট। এখন এই ক্ষারকীয়মূলক আমাদের শনাক্ত করতে হবে, এইগুলো শনাক্ত করতে গিয়ে আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেখানে বলা হচ্ছে যে মূলক শনাক্তকরণের ক্ষেত্রে দুই ধরনের পরীক্ষা বিদ্যমান, একটি হচ্ছে শিকা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষা, আবার একটি হচ্ছে দ্রবণে পরীক্ষা বা ভেজা পরীক্ষা। তো আমরা এই মুহূর্তে দ্রবণে আমাদের যে আয়নসমূহ আছে, আমাদের আমাদের সিলেবাসে যে আয়নসমূহ আছে সেগুলো আছে কপার আয়ন, আয়রন প্লাস টু, আয়রন প্লাস থ্রি, তারপরে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, তারপরে জিঙ্ক টু প্লাস, জিঙ্কের পরে আছে তোমার ক্যালসিয়াম টু প্লাস, সোডিয়াম একটা প্লাস, অ্যামোনিয়াম, এগুলো হচ্ছে ক্যাটা, এগুলো হচ্ছে ক্ষারকীয়। ক্ষারকীয়মূলক এগুলো আমাদের সিলেবাসে আছে, পাঠ্যসূচিতে আমাদের এগুলো আছে। এই মূলক শনাক্তকরণ করতে যে আমরা যেহেতু ভেজা পরীক্ষা দ্রবণে পরীক্ষা হচ্ছে, দ্রবণে প্রণয় দ্রবণে কীভাবে দ্রবণে কপার আয়ন বিভাজন, কপার আয়ন শনাক্ত
তাহলে ক অপারেন্স সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই সেখানে যে লবণ দেওয়া হবে শুষ্ক লবণ সেই লবণকে কি করতে হবে প্রথমে দ্রবণ প্রস্তুত করতে হবে এই দ্রবণ প্রস্তুত করতে হবে কিভাবে দ্রবণ প্রস্তুত করতে গেলে আমরা মূল লবণ লবণের সঙ্গে লবণ প্লাস পানি দ্রবণ এই দ্রবণটা আমাদের লবণের সঙ্গে প্রথমে ঠান্ডা পানি তা না হলে পরে গরম পানি তারপর না হলে সেখানে লোক এসছে তারপরে না হলে গরম গরম এসে উত্তপ্ত এসে করতে হবে তারপর না হলে সেখান থেকে অন্তিম একবারে যদি করা যায় তোমাদের সিলেবাসে যে লবণগুলো আছে খাওয়ানোর সবগুলো আছে এই গুণগুলো শনাক্তকরণ করতে গিয়ে আমাদের দ্রবণ প্রস্তুত করতে হবে তাহলে আমরা পানি হতে হবে আমরা কপার সঙ্গে কপার শনাক্তকরণ করতে গেলে আমাদের টেস্টিকের ভিতরে আমাদের কী করতে হবে টেস্টিকের ভিতরে যে হচ্ছে লবণ আমরা এই টেস্টিকে লবণ ওখানে লবণ নিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তাহলে আমাদের মূল লবণ এখানে গরম কপার আনতাম কপার ছাড়বে গ্রাম কপার ছাড়বে নিয়ে এখানে পানি তাহলে মূল দ্রব প্রস্তুত ঠিক আছে মূল দ্রব এই মূল দ্রবের ভিতরে আমরা একটা আলাদা টেস্ট দিবে এই মূল দ্রবটা রেখে দেবো দিয়ে ওখান থেকে সামান্য পরিমাণ নিয়ে আমরা কপার আয়নযুক্ত যে কোনো লবণ যেমন কপার চালটাকে আমরা এই লবণকে সমাপ্তকরণ করতে যে আমরা কি বলেছি যে কপার আয়নযুক্ত যে কোনো লবণ কপার চালটার সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি বিকার তাহলে এখান থেকে উৎপন্ন হবে তোমার ক্ষারকীয় কপার চালটের হালকা নীল বর্ণের হবে কপার চালকে খারুপ্য কপার হাইড্রোক্সাইডের অবস্থা পড়বে আ মানে অ্যামোনিয়াম উৎপন্ন যে লবণ এইখানে এটা আছে অদক্ষেপ কি রকম অদক্ষেপ হালকা হালকা নীল অদক্ষেপ উক্ত অদক্ষের ভিতরে যদি আমরা অতি পরিমাণে অ্যামোনিয়াম দ্রবণ যোগ করি তাহলে কি হবে কপার সালফেট কপার হাইড্রোক্সাইড এর সাথে আমরা অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এখান থেকে আমরা পাবো টেট্রাআমিন কিউবিক সালফেট টেট্রাআমিন NH3O4 টেট্রাআমিন কিউবিক সালফেটের গাঢ় নীল বর্ণের দ্রব্য তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি করতে পারি অর্থাৎ সিদ্ধান্ত আসতে পারি সিদ্ধান্ত আছে কি যে কপার আয়ন উপস্থিত মিশ্রিত শিক্ষার্থী এই লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা তো 100% নিশ্চিত সেখানে পড়বে এছাড়া আমাদের থিওরি পরীক্ষার সময়ও পড়ে সেহেতু আমাদের বিক্রিয়া বাড়িতে বসে আমরা সবসময় প্র্যাকটিস করবো আমরা এখানে কপার আয়নকে উপস্থিত নিশ্চিত করলাম এর বাদে আমাদের একটা নিশ্চিত পরীক্ষা আছে সেই নিশ্চিত পরীক্ষাতে আমরা কী করতে পারি
সেখানে কভার আনার জন্য যে কোনো লবণ কভার চলবে, সেখানে বলা হচ্ছে যে কপার যুক্ত যে কোনো লবণ কপার সালফেট যদি নেয় এর সাথে আমরা পটাশিয়াম ফেরোসাল নেই কে ফোর এপিএন সিক্স, সেখান থেকে আমাদের কি উৎপন্ন হবে কপার ফেরোসালের লালচে বাদাম হবে। এইখানে বলতে শুধু কোনো এখানে বিক্রিয়া কিন্তু কোনো কঠিন বিক্রিয়া নয়, কারণ আমরা একটু প্রতিস্থাপন বিক্রিয়া করছি যে পারস্পরিক প্রতিস্থাপন এই পটাশিয়াম আয়ন পটাশিয়ামকে এর আমাদের এই যৌগটা এপিসিএন সিক্স এটা জটিলাম এর যোজনা চার, আমরা জানি সঙ্গে লিখতে গেলে এর যোজনী এমবিসি আসে সেটাতে চার আসে এর জন্য এমবিসি যায় অর্থাৎ কি আর সে আর লেখা লাগে না, সেই জন্য আমাদের পটাশিয়াম সঙ্গে চাই না এবং এখানে প্রতিস্থাপন বিক্রিয়া করে লিয়া এখানে চারটি আগ যদি আছে সেখানে আমাদের দুই যদি দ্বারা দুইটা দ্বারা প্রতিষ্ঠিত করতে হবে এপি সিএন সিক্স আর পটাশিয়াম সালফেট কে টু এস ও ফোর, এটা তাহলে এর না হচ্ছে মাধ্যমে পদক্ষেপ। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কপার আয়নকে অর্থাৎ সিদ্ধান্ত কি অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে যে কপার আয়ন উপস্থিত মিশ্রিত শিক্ষার্থী আমরা পরীক্ষার কাজে যখন লিখবো তখন এই পরীক্ষাটা লিখতে পারি অর্থাৎ আমাদের পরীক্ষা যখন করতে হবে প্র্যাকটিক্যালে তো অবশ্যই আমাদের নিশ্চিত পরীক্ষা দিতে হবে, তা না সেখানে নাম্বার পাওয়া যায় না। এরপরে আমাদের যে আর্টটা আছে সেটা আছে ক্লাস ফেলিক এগুলো আছে, আমরা ক্লাস ফেলিকের দুটা বলে আমরা দিই ধরো কি করা হবে এখানে সোডিয়াম আয়ন শনাক্ত করতে চাই, সোডিয়াম আয়ন আমাদের দ্রবণীয় যখন শনাক্তকরণ করার কথা বলা হবে এই দ্রবণীয় শনাক্তকরণ কথা বললে আমরা কি করতে পারি সবসময় মূল দ্রবণ প্রস্তুত করতে পারি, তাহলে আমাদের সেই মূল দ্রবণ প্রস্তুত আমাদের যে ক্যাটার আটটা ক্যাটার্ন আছে এই আটটা ক্যাটার্নের ক্ষেত্রে একই, অর্থাৎ আমরা টেস্ট টিউবে লবণ নিয়ে তাতে ঠান্ডা পানি যোগ করবো ঠান্ডা পানি যোগ করার পরে আমরা দ্রবণটা পেয়েছি, এই দ্রবণটা আমরা কী করতে পারি সোডিয়াম আয়নযুক্ত যে কোনো লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড যদি আমরা নেয় সোডিয়াম ক্লোরাইড নিতে পারি সালফেট নিতে পারি ক্লোরাইড নিতে পারি সোডিয়াম ক্লোরাইড নাম সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইড সোডিয়াম আয়নিত যে কোনো লবণ সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যদি আমরা পটাশিয়াম পাইরেন্টিমোনেট পটাশিয়াম পাইরেন্টিমোনেট যোগ করলে এখান থেকে কিছুই করে না শুধুমাত্র প্রতিস্থাপন করতে হবে, এখানে সোডিয়াম হোক পটাশিয়াম প্রতিস্থাপন করে তাহলে কি হবে সোডিয়াম এন এ টু এইচ টু এন টু এন এ টু
5 सेंटीमीटर सो दी आप 5 मीटर स्वाभाविक শিক্ষার্থী আমরা আজ এই দুটোই লবণের ক্ষারকীয় মৌল শনাক্ত করলাম। তোমরা বাড়িতে অবশ্যই এটা প্র্যাকটিস করবে, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং আমরা যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা তো 100% অর্থাৎ 100% নিশ্চিত আমাদের যে কারো না কারো কারণও অবশ্যই কোনো না কোনো ছেলে বা মেয়ের আমাদের এই পরীক্ষায় লিখতে হবে। এ বাদে আমরা যখন থিওরি পরীক্ষা দেব তত্ত্ব পরীক্ষা, তখন আমাদের এটা পরীক্ষা করার সম্ভাবনা অনেক থাকে। সেজন্য আমরা অবশ্যই সবসময় ভালো করে প্র্যাকটিস করব আর সেটা আমরা মনেও রাখব। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা মহামারীর সময় তোমরা যখন বাড়িতে বের হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এগুলো আমার ক্লাস শেষ করছি।